আগে দীপঙ্কর বাবু হাত তুলছেন দীপঙ্কর বাবু দেখুন এই শুভ সন্ধ্যায় স্বর্ণালী যে বিষয়টা আলোচনা করা হচ্ছে যে একজন মানুষের কথা তার চালচলন বিচারভঙ্গি তার কোথা থেকে এসেছেন কোন পরিবেশ থেকে এসেছেন এবং আজকে কোথায় আছেন এই দুটো অবস্থানের বিচার করলে বোঝা যায় আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দোষটা যে ব্যক্তিটা বিশ্বের ১৩টা রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পায় আমেরিকা ব্রিটেন মিশর থেকে শুরু করে যিনি ১৪০ কোটি বেশি মানুষের প্রতিনিধি যিনি বিশ্বের পরপর পাঁচবার শ্রেষ্ঠ জননায়ক হন সেই লোকটার সম্পর্কে এরকম একটা কুরুচিকর মন্তব্য করে যিনি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি আমারও মুখ্যমন্ত্রী আপনারও মুখ্যমন্ত্রী দিদিরও মুখ্যমন্ত্রী কিন্তু তিনি ১৪০ কোটি মানুষের কাছে বাঙালির মাথাকে হেড করে দিয়েছে রবীন্দ্রনাথ বিবেকানন্দ বঙ্কিমচন্দ্রের এই বাংলার সোনার বাংলার যে বাঙালিদের কথা শুনে সারা পৃথিবীর লোক সারা ভারতবর্ষের লোক মাথা নিচু করে বাংলার কালচার সংস্কৃতির দিক থেকে যাদের সভ্যতা সংস্কৃতি সারা পৃথিবীতে পথ দেখায় বাঙালি পাবেন না এমন কোনো রাষ্ট্র নেই এমন কোনো ভালো জায়গা নেই যেখানে বাঙালি পাবেন না কিন্তু সেই বাঙালির মাথাকে আজকে হেড করে দিয়েছেন এমন একটা শব্দ প্রধানমন্ত্রীর সম্পর্কে ব্যক্ত করে দ্বিতীয় কারণ হচ্ছে স্বর্ণালী এই কথাগুলো কেন বলছেন তিনি কারণ একটাই কারণ অনেকগুলো আছে তার প্রধান কারণ একটাই তার ভাই যাকে তিনি শৃঙ্খলা কমিটির সভাপতি করেছিলেন যাকে দলের মুখ্য সচিব করেছিলেন সেই ভাই পার্থ যে বিধানসভায় পাশে বসে থাকতেন সেই পার্থ এখন জেলে তার আরেক ভাই যাকে তৃণমূল কংগ্রেসের কেশিয়ার করেছিলেন একেবারে তৃণমূলের টাকার হিসাব রাখার যিনি খাদ্যমন্ত্রী উত্তর চব্বিশ পরগনা জেলার আমাদের জেলার লোক তিনি এখন জেলে তার গুণধর ভাইয়েরা একের পরে লাইন দিয়েছে মানুষ থেকে শুরু করে ফলে তাদের যে জেল যাত্রা এই জেল যাত্রায় উনি স্বপ্ন দেখছেন বারবার আমরা বলছি যে এ তো সব চুনোপুটি আস্ত নায়ক হচ্ছে গিয়ে হাওয়ায় চটি সেই নায়ক সেই আস্ত নায়ক সে যিনি যদি খারাপ হয় দাদা বাজারে গিয়ে আজকের দিনটা একটু রিজার্ভ থাকুন আমি ঠিক আছে হচ্ছে তো সেটাই বলছি আজকে দাদা ভাষাটা কথা বলেছেন আমি একটাও কথা বলিনি একটু বলতে দিন ভদ্রতা রাখুন এবার চুনোপুটি আমরা বলেছিলাম হাওয়ায় চটি মূল দায়িত্বে সেই হাওয়ায় চটির আজকে যেহেতু আস্তে আস্তে দরজার দিকে জেলখানার দিকে এগিয়ে যাচ্ছে তার সমস্ত রাজনৈতিক ক্যারিয়ারটা চলে যাচ্ছে নষ্ট হওয়ার দিকে যাচ্ছেন কারণ তিনি চোরের যারা চুরি করেছেন তাদের তিনি প্রধান তার পাশে বসে চুরি করেছে ফলে তাদের জন্য যে জেল যাত্রা কবিতা বেঁধেছেন যেখানে দেখি কোটি কোটি শুনতে পাই হাওয়াই চুরি ধরনের কবিতা আপনারাও বেঁধেছেন এইসব নিয়ে স্লোগান আপনারাও দিয়েছেন হাওয়াই চুরির কথা বলি কিন্তু আমি আবারও বলি মণিশঙ্কর দার মামুর মতন একজন ভদ্রলোক বলেছিলেন আমি আমি একটা অন্য জিনিস বলি যে নিঃসন্দেহে যদি কেউ পক্ষ নিয়ে থাকেন তিনি আর নিরপেক্ষ কি করে হবেন কিন্তু আমি অন্যভাবে সুমন্ত বাবুর কাছে আসবো তবে তার আগেই বলি যে বারবার আমরা বলছিলাম না যে কিসের অবক্ষয় তাহলে রাজনীতি সৌজন্য বহু আগে ভুলে গেছে রাজনীতির ময়দানে রাজনীতিবিদরা ভাষাজ্ঞান হারিয়েছে আমাদের খারাপ লাগছে এই বাংলা এই বাঙালির জায়গা বাংলা ভাষাটাও আজকের এই কথাটা শোনার পরে সারা ভারতবর্ষের লোক সারা পৃথিবীর লোক বাঙালিকে ধিক্কার জানাচ্ছে যে প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম বলছে কোন প্রধানমন্ত্রী যিনি বিশ্বের পরপর পাঁচবার প্রধান সর্বশ্রেষ্ঠ জননেতা হয়েছেন যিনি বিশ্বের ১৩টা দেশের সর্বোচ্চ সম্মান পান তাকে এরকম অশোভনীয় ভাষায় রাস্তায় তিনি ধর্ণা মঞ্চে কোথায় রেড রোডে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে তারও প্রধানমন্ত্রী অথচ তাকে সম্পর্কে এরকম বাজে শব্দ ব্যবহার করছে এটা শুধু আমি সুমন্ত্রের কাছে আসবো আরেকটা ধর্ণা মঞ্চে একটুখানি বলি বা আরেকজন সাংসদ ছিলেন কাকলি ঘোষ দস্তি আপনি ধর্ণা মঞ্চ নিয়ে বলছেন এই ধর্ণা মঞ্চের পাশে একটা ধর্ণা মঞ্চ রয়েছে ডিএ ধর্ণা মঞ্চ যেটা আজকে খুলে দেওয়া হয় এক সময় তাদের ক্ষেত্রেও যারা ধর্ণায় বসেছেন তাদের ক্ষেত্রেও চোর ছেঁচোর চিটিংবাজ মানে কিছু বাদ থাকে চোর ডাকাত তাদেরকেও ঘেউ ঘেউ বলা এক্স্যাক্টলি মানে সেই ভাষাতেও আক্রমণ আমরা এই আগে শুনেছি সরকারি কর্মচারী তাদেরকে ঘেউ ঘেউ করতে দিয়েছে মানে হচ্ছে তারা ঘেউ ঘেউ করছেন সেই বক্তব্য আমার মনে পড়লো জাস্ট কথা বলতে বলতে তার পাশেই ধর্ণা মঞ্চের পাশেই যেহেতু একটা ধর্ণা মঞ্চ এতদিন ধরে চলছিল